দুর্নীতির তদন্তে নতুন বছরের শুরুতে উত্তর চব্বিশ পরগনায় ফের সাড়াশি অভিযানে নামলো ইডি। শেখ শাজাহান, সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাজাহানের সরবেরিয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। শেখ শাজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এবং ইডির আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শেখ শাজাহানের অনুগামীরা। পাশাপাশি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ শাজাহানের বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং পাশাপাশি শেখ শাজাহানের অনুগামীরা তারা বিক্ষোভ দেখান ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত এই শেখ শাজাহান তৃণমূল নেতা, তার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা সাত সকালে। শেখ শাজাহানের বাড়ির সামনে তার অনুগামীদের বিক্ষোভ, কেন না জানি ইডির হানা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। শেখ শাজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী এক নম্বরের ব্লক সভাপতি। তার বাড়িতেই আজ রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং তারপর তার নাম ধরে ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে দরজা খোলার পরিকল্পনা নেন ইডির আধিকারিকরা। সেই মতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তেমন দরজা তালা ভাঙতে শুরু করেন, তখনই অনুগামীদের বিক্ষোভ শুরু হয়ে যায় সেখানে। এর পাশাপাশি বঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্ধর বাড়ি, শ্বশুর বাড়ি সহ দুই কর্মচারীর বাড়ি এবং তার ভাইয়ের গাইঘাটায় যে আইসক্রিম কারখানা রয়েছে সেখানেও ইডির হানা। সাত সকালে তার শ্বশুর বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকেরা, সেই সঙ্গে তার ভাইয়ের যে আইসক্রিম কারখানা গাইঘাটাতে রয়েছে সেখানেও ইডির অফিসাররা পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই কারখানা ঘিরে ফেলেছেন এবং সেখানে তল্লাশি অভিযান চলছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনাদের জানিয়ে রাখি এই শঙ্কর আর্ধ ইডি এর আগে তাকে তলব করলেও তিনি হাজিরা দেননি এবং তারপরে এই ইডির হানা দেখা যাচ্ছে। যখন ইডির আধিকারিকরা ওই শাজাহান শেখের বাড়ির তালা ভাঙতে পারলেন না এবং তালা ভাঙা গেল না, তখন তারা তারা বসে অপেক্ষা করছিলেন তাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশের জন্য। সেই সময় হঠাৎ করে আশঙ্কা আমরা দেখতে পেলাম যে প্রায় হাজারখানেক মানুষ তারা জড়ো হলেন এবং তারা জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকলেন বিজেপির চক্রান্ত, ইডিসিজিআইয়ের এই অভিযান বিজেপির চক্রান্ত, এই বলে তারা স্লোগান দিতে শুরু করলেন এবং স্লোগান দিতে দিতে তারা শাজাহান শেখের বাড়ির দিকে ঢুকতে শুরু করলেন এবং বাড়ির থেকে ঢুকতে শুরু করার মাত্রই তারা সেই বাড়ি পুরোপুরি কর্ডন অফ করে ঘিরে ফেললেন। তারা মানববন্ধন তৈরি করে তারা ঘিরে ফেললেন সেই বাড়ি এবং সেখানে বিক্ষোভ শুরু হলো। কেন আজকে সকালবেলা আগাম নোটিশ না দিয়ে ইডি এসে বাড়িতে হানা দিয়েছে এবং কেন তৃণমূল কংগ্রেসকে বদনাম করা হচ্ছে, এই স্লোগান তারা দিতে শুরু করলেন এবং স্লোগান শুরু হওয়া মাত্রই আমরা দেখলাম যে একদল মারমুখী লোক তারা চড়াও হলেন ইডি আধিকারিকদের ওপরে। ইডি আধিকারিকদের যে সমস্ত গাড়ি ছিল সেই সমস্ত গাড়ি ভাঙচুর করা শুরু হলো, সংবাদ মাধ্যমের যে সমস্ত গাড়ি ছিল সেগুলি ভাঙচুর করা শুরু হলো, যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন সেখানে তাদের মারধর করা শুরু হলো এবং 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 মুহূর্তের মধ্যে কিন্তু ওই জায়গায় সম্পূর্ণ দখল নিয়ে নিলেন সাধারণ মানুষ এবং যারা দুষ্কৃতীরা তাদের ঘিরে ছিলেন সেই দুষ্কৃতীরা তারা মারতে থাকে নীতি আধিকারিকদের এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এবং মারতে মারতে এক প্রকার শাজাহান শেখের বাড়ির চৌহত্রির বাইরে বের করে দেওয়া হয় এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং অন্যান্য যে সমস্ত গ্যাজেট রয়েছে সেগুলিকে ভাঙচুর করতে শুরু করেন তারা এবং মুহূর্তের মধ্যে সেই জায়গা থেকে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ইডির আধিকারিকরা তারা পালাতে শুরু করেন এবং তারা ক্রমশ তারা যে যার মতো পালিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে তারা পালাতে শুরু করেন এবং এই মুহূর্তে কিন্তু গোটা চত্বর সেখানে সম্পূর্ণ দখল নিয়েছেন দুষ্কৃতীরা।